সাভারের ধামরাইয়ে তেলবাহী ট্যাঙ্কার উল্টে আগুন ধরে গেলে পুড়ে গেছে চারটি ট্রাক ও একটি প্রাইভেট কার। এতে একজনের মৃত্যু, আরও আটজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে কয়েক ঘন্টা বন্ধ থাকে যানবাহন চলাচল। দর্শক, ঘটনাস্থল থেকে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, আপনি তো ঘটনাস্থলে রয়েছেন, কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু আসল সাভারের যে হামায়াতপুর জুরপুর এলাকায় এই এলাকায় আছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকালেই কিন্তু ছয়টার দিকে আনুমানিক যে তেলবাহী লরির ধাক্কায় কিন্তু ধাক্কা লেগে, বিশেষ করে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ওইটা যখন উল্টে যায়, সাথে সাথে কিন্তু তার আশেপাশে থাকা কয়েকটি গাড়ি কিন্তু আগুন লেগে যায়। এই সাথে আমরা দেখতে পাই যে একটি সিমেন্টবাহী গাড়ি এবং তরমুজবাহী গাড়ি, কাভারেড ভ্যান এবং আরেকটি কিন্তু প্রাইভেট কার সাথে সাথে আগুন লেগে যায়। এবং ঘটনাস্থলে থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে একজনের নিহতের ঘটনার খবর পাই এবং সেই সাথে আপনাদেরকে জানি এই ঘটনার কারণে কিন্তু এই পুরো এলাকায় কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ দুই লেনেই কিন্তু দীর্ঘ 10 কিলোমিটার জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু দায়িত্ব পালন করতেছে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের একটা টিম এবং র্যাবের একটা টিম, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে, হাইওয়ে থানার পক্ষ থেকেও কিন্তু তারা দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই 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 যে জুরপুল এলাকায় এই এলাকায় প্রতিনিয়তই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আপনি জানেন যে এর আগেও কিন্তু এই এলাকায় অনেকবার যানজট দুর্ঘটনা ঘটার পরে যানজট সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় কিন্তু এই উৎসুক যে জনতা আছে, জনতা কিন্তু ভিড় করেছে এই এলাকার এই ঘটনাস্থল জুড়ে, যার কারণে ট্রাফিক বিভাগ এবং অন্যান্য যে বিভাগের সবারকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি দেখাই যে ঘটনাস্থলে কিন্তু বিশেষ করে যে এই যে তেলবাহী যে লরিটার এখন বর্তমান অবস্থা যদি আপনাদেরকে একটু আমরা দেখাই, আপনি দেখেন যে এটা কিন্তু পুরোপুরি বশীভূত হয়ে গেছে এবং টায়ারগুলো অবস্থা কিন্তু একদম খারাপ অবস্থা হয়ে গেছে। এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকায় যে পেট্রোলবাহী যে গাড়ি পড়ার পরে কিন্তু পুরো এলাকায় কিন্তু এই যে তৈলের যে একটি গন্ধ, এই গন্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে এই যে ঘটনাস্থলের আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা যদি একজন চালকের সাথে কথা বলার চেষ্টা করি, আচ্ছা ভাই, কতক্ষণ যাবৎ যানজটে আছেন আপনি? আছি এই যে 1 ঘন্টা যাবৎ, 10:30টার থেকে আছি। আচ্ছা, যেমনটি জানিয়েছিলেন এখানে আপনি দেখলেন যে একজন চালকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং আরেকজন চালকের সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি, আপনি কতক্ষণ যাবৎ যানজটে আছেন এখানে? প্রায় 1 ঘন্টা কাছে। 1 ঘন্টা যাবৎ। আচ্ছা, এই যে যানজট, আপনি কোথা থেকে যানজটে পড়েছেন? এটা আমি এই হেমাদুলাল পার হওয়ার পর থেকে যানজট। শুনতে পারলেন যে এখানে কিন্তু এই ঘটনার কারণে কিন্তু পুরো এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। লাবণী, এই ছিল সাভারের হামায়াতপুর জুরপুল এলাকা থেকে। ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাভারের ধামরাইয়ে তেলবাহী ট্যাঙ্কার উল্টে আগুন ধরে গেলে পুড়ে গেছে চারটি ট্রাক ও একটি প্রাইভেট কার। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ঘটনাস্থল থেকে।